বিএনপির গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে জানানো হয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মালিককে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া সুইডেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আবেদিন মোহনকে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদ সৌরভকে সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহমুদুর রহমান সুমনকে সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ডক্টর ফরহাদ হালিম ডোনারকে ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। শীঘ্রই শুরু হতে যাচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনের লাগাতার চূড়ান্ত আন্দোলন, সেই প্রস্তুতি পর্ব এখন চলছে। আর সেই সময় এসব গুরুত্বপূর্ণ পদে পদোন্নতির সিদ্ধান্ত নিল দলটি। এই ইতিবাচক পদক্ষেপের ফলে দেশের ভেতরে বাইরে বিএনপির সার্বিকভাবে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করছেন দলের নীতি নির্ধারকরা।